গত 27 মার্চ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। পুলিশকে কেন গুলি চালাতে হলো তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। নিহত হওয়ার কারণ সম্পর্কে মার্কিন পুলিশ এবং নিহত তরুণের পরিবারের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে। এই ঘটনা নিয়েই আমাদের আজকের সাম্প্রতিক দিন দুনিয়া। ঘটনাটি ঘটে 27 মার্চ বেলা 1:45 দিকে নিউইয়র্কে ওজন পার্কের 103 নম্বর স্ট্রিটের একটি বাড়িতে। এই বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন ফ্রান্সিস রোজারিও। রোজারিও পরিবার প্রায় এক দশক আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফ্রান্সিস রোজারিওর 19 বছরের ছেলে উইন রোজারিওই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিউইয়র্ক পুলিশ বলছে উইন রোজারিও 911 নম্বরে ফোন করে সহায়তা চান। ফোন পেয়ে তাদের বাসায় যান পুলিশ সদস্যরা। সেখানে যাওয়ার পর উইন পুলিশ সদস্যদের দিকে কাঁচি নিয়ে মারতে যান। তখন আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই উইন মারা যান। কিন্তু উইনের ছোট ভাই উইস্তো রোজারিও বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য অনুযায়ী তার ভাইকে পুলিশের দিকে যেতে বাধা দিচ্ছিলেন তার মা। মা ভাইকে জাপটে ধরে রেখেছিলেন, সুতরাং গুলি ছোড়ার দরকার ছিল না। পুলিশের দাবি পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক হয়ে ওঠে, ফলে পুলিশের গুলি চালানো ছাড়া কোনো উপায় ছিল না। নিহত ব্যক্তির স্বজনদের দাবি উইনকে মোট 6টি গুলি করা হয়। পুলিশ অবশ্য এই বিষয়ে মুখ খুলেনি। পুলিশ জানিয়েছে নিয়ম অনুযায়ী পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে, যদিও সেই ভিডিও প্রকাশ করা হয়নি। দি ওয়াশিংটন পোস্ট পত্রিকার বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে প্রতি বছর 1000-এরও বেশি মানুষ নিহত হয়। 2021-এর তথ্য অনুযায়ী পুলিশ যে গুলি চালায় সেসব তথ্যের মাত্র 1/3 FBI এর ডাটাবেজে সংরক্ষিত হয়, বাকিটা উধাও, কেননা থানাগুলো কেন্দ্রীয় সরকারকে এসব তথ্য দিতে বাধ্য নয়। পত্রিকাটি আরো দেখেছে সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের গুলি করে হত্যার প্রবণতা বেড়েছে। 2023 সনে তার রেকর্ড গড়েছে। এবছর পুলিশের গুলিতে নিহত হয়েছে 1162 জন। দি ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান বলছে পুলিশের গুলিতে নিহত হওয়া শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের হার দ্বিগুণ, আর যারা নিহত হচ্ছেন তাদের অর্ধেকেরও বেশির বয়স 20-40 বছর। বাংলাদেশি তরুণ উইন রোজারিও মার্কিন সামরিক বাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন, তার সেই স্বপ্ন অঙ্কুরেই শেষ হয়ে গেল। এমনটি কেন হলো তাকে আমরা আর জানতে পারবো? আমরা কি যুক্তরাষ্ট্রের আইনের প্রতি আস্থা রাখতে পারি? সুষ্ঠু তদন্ত বা বিচার কি হবে? আপনার কি মনে হয় লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।